আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করছি পোস্ত চিকেন চলুন তাহলে দেখে নিয়ে কীভাবে তৈরি করেছি প্রথমে আমি একটি বাটিতে মশলাগুলো সব নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারেতে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পোস্ত দানা বাটা দিচ্ছি এবারেতে দুই থেকে তিন টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ লালমরিচ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ বাটা দিয়ে দিচ্ছি চুলে একটি পাত্র দিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি রেডি করে রাখা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এতে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার সব মিশ্রণগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবারেতে এতে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি দেশি মুরগি নিয়েছি এখানে আমি দেড় কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়েছি এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার এতে মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবারও মুরগিটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাত্রে ঢাকনা দিয়ে মুরগির মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগিটি যখন ভালোভাবে কষে গেছে এবারেতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি পাত্রে ঢাকনা দিয়ে মুরগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মুরগিটা আমাদের হয়ে গেছে এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ